আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জেনশন ইকোনো ট্যাবলেটটি সম্পর্কে জানাবো। যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, কাজ করতে শক্তি পান না, কোনো ধরনের কাজ করতে গেলে শরীর দুর্বল লাগে, শরীরের উদ্দীপনা কম, শারীরিক ও মানসিকভাবে দুর্বলতা রয়েছে, তাদের জন্য খুবই কার্যকরী একটি ট্যাবলেট হচ্ছে জেনশন ইকোনো বা অ্যারালিয়া কুইনকিউ ফোলিয়া 3X। অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু ওষুধগুলোর কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, তাদের জন্য এই ট্যাবলেটটি খুবই কার্যকর। পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথিক ফর্মুলায় প্রস্তুত এই ট্যাবলেটটি সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জেনশন ইকোনো ট্যাবলেটটি আসলে কারা কারা খাবেন, কেন খাবেন, কিভাবে খাবেন, এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা কি কি, সেই বিষয়ে বিস্তারিত। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জেনশন ইকোনো ট্যাবলেটটির উৎপাদন করে থাকে অ্যামেক্সন হোমিও ল্যাবরেটরি এবং এটি বাজারজাত করে থাকে অ্যামেক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেড। জেনশন ইকোনো ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে অ্যারালিয়া কুইনকিউ ফোলিয়া। জেনশন ইকোনো ট্যাবলেটটির উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে প্যারাক্স জিনসেং 500 মিলিগ্রাম স্ট্যান্ডার্ড নির্যাস ও অন্যান্য উপাদান পরিমাণ মতো। এটি একটি হোমিওপ্যাথিক ঔষধ। এবার জিনসেন ইকোনো ট্যাবলেটটির কার্যকারিতা সম্পর্কে জেনে নিন। সাধারণ দুর্বলতা দূর করতে এটি কাজ করে, শারীরিক শক্তি বৃদ্ধি করে, কর্মক্ষমতা বাড়াতে এটি কার্যকর, বড়দের জন্য দ্রুত জনশক্তি বৃদ্ধি করতে এটি কাজ করে ও শারীরিক শক্তি বাড়াতে সহায়তা করে। জেনশন ইকোনো ট্যাবলেটটি সেবন করলে শারীরিকভাবে শরীর চাঙ্গা মনে হয়, প্রফুল্লকারক এবং উদ্দীপনা বৃদ্ধি করতে এই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে। জেনশন ইকোনো ট্যাবলেটটি ধীরে ধীরে কিছুটা জনশক্তি বাড়াতে কাজ করে। জেনশন ইকোনো ট্যাবলেটটির সেবনবিধি সম্পর্কে জেনে নিন। 1-2 ট্যাবলেট দিনে 2-3 বার হালকা কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি সহ অথবা মধু সহ সেবন করলে উত্তম ফলাফল পাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়। ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন। কোম্পানির ভাষ্যমতে পরিমিত মাত্রায় সেবন করলে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। পরিবেশনা এবং প্যাক সাইজ, 30 ট্যাবলেটের ব্লিস্টার বক্সে এটি বাজারে পাওয়া যায়। প্রতিনির্দেশ, এই ওষুধটির কোনো প্রতিনির্দেশ নেই। বিরূপ প্রতিক্রিয়া, ওষুধটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সতর্কতা, গর্ভাবস্থায় ও অপ্রাপ্ত বয়স্কদের ওষুধটি সেবন করা যাবে না। বিশেষ সতর্কতা, সকল ওষুধ সেবনের পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।